ইংরেজির পর পরিত্রাণের লক্ষ্য আইআইটিত হিন্দি অসমীয়ার শিক্ষাদানের পরামর্শে রাষ্ট্রপতিলৈ সংসদীয় কমিটির প্রতিবেদন। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর নেতৃত্বত গঠন হওয়া সরকারি ভাষার সংসদীয় কমিটির কেন্দ্রীয় বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ভাষাত শিক্ষাদানের পোষকতা। ব্রিটিশ শাসকে ভারতীয়র উপর এক প্রকারে জাপি দিয়া ইংরাজি ভাষার স্বাধীনতার সুদীর্ঘ 75 বছর পিছত অন্তত পরিত্রাণ পোৱাৰ লক্ষ্যৰে সরকারি ভাষার সংসদীয় কমিটিয়ে রাষ্ট্রপতিলৈ কেতবোৰ পরামর্শ প্রদান করেছে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর নেতৃত্বত গঠন হওয়া এই কমিটিখনে রাষ্ট্রপতিলৈ একাদশ সংখ্যক প্রতিবেদন প্রেরণ করে আইআইটির নিচিনা উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানতো হিন্দী তথা আন ভারতীয় ভাষাত শিক্ষাদানের পরামর্শ আগবাইছে। কমিটির সদস্যসকলে বিভিন্ন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমত জানা মতে হিন্দী ভাষী রাজ্যকেইখনত থকা আইআইটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়সমূহ আৰু কেন্দ্রীয় বিদ্যালয়সমূহত হিন্দীত শিক্ষাদানের পোষকতা করা হয়েছে আৰু আন ভারতীয় ভাষার রাজ্যকেইখনত স্থানীয় ভাষাত শিক্ষাদানের পরামর্শ দিয়া হয়েছে। উদাহরণস্বরূপে কমিটিখনে বিচাৰে তেজপুর বিশ্ববিদ্যালয় আইআইটি গুৱাহাটী অসমৰ কেন্দ্রীয় বিদ্যালয়কেইখনত অসমীয়াত শিক্ষাদান হওক। পরিবর্তে দিল্লী বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া আদির 100% হিন্দির ব্যবহার হোক।